আমার মা বোনেরা এবং আমার ভাই বাবারা কারো পোশাকই বৈধ না। আমার ধরেন না কেন? বলেন জুজুর কিভাবে বৈধ না বলে যান। আল্লাহ বলেছেন তিনটা পোশাক দিয়েছেন কোরআনে, কয়টা? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, দুই নাম্বারটা হলো এই যে আজকে অনেকে সুন্দর স্মার্ট পোশাক পরে সে সাজের পোশাক, দুই না তিন নাম্বার হলো আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো বন্ধ তাকওয়ার পোশাক, তার মানে যেটা শরীয়ত সম্মত। এখনকার যুবকরা যে বলে জিন্স প্যান্ট এটা সম্পূর্ণ হারাম, কারণ উপর দিয়ে নাভির নিচে, কথা কন না কেন? নামাজে রুকুতে গেলে দেখবেন যুবক ছেলেদের, অ যুবক ভাইয়ের আমার তোমরা ছোট মানুষ, তোমরা জানো না শখের বসে এটা করো রে বন্ধু, তোমরা তো বোঝো না এই জিন্স প্যান্ট কোনো ইমানদারের আবিষ্কার না। যেমনি আবিষ্কার করেছিল ব্রাশ আবিষ্কার করে মেসককে জিন্দা মেরে ফেলেছে, ঠিক কেনা বলেন? এই টেকনিক বন্ধু বিধর্মীদের কার? মেসোয়াক আবিষ্কার ছিল আমাদের জন্য, ছিল মেসোয়াক। আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য যদি এটা কষ্টকর না হতো রে, আমার নবী এটা উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিত। উম্মতের কষ্ট হবে এই জন্য তিনি এটা বাধ্যতামূলক করেনি। কিন্তু ম্যাক্সিমাম মুসল্লির কাছে নাই বন্ধু মেসোয়াক, আছে শুধু স্টাইলিশ বা ব্রাশ, ঠিক কিনা বলেন? কৌশল করে আমাদের থেকে ডিলেট করে দিয়েছেন। দুই নাম্বার হলো বন্ধু আমাদের বাংলার জমিন আছে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, সকাল বেলার পুরকানিয়া মাদ্রাসাগুলোকে বন্ধু গলা টিপে হত্যা করেছে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন গুলো, ঠিক কিনা বলেন? আগে বাংলার ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সকাল হলে পুরকানিয়া মাদ্রাসায় ছোট ছোট মাসুম বাচ্চারা বাগানের ফুলের মতো কোরআন তেলাওয়াত করত। এই ভাষাটাকে বন্ধু স্তব্ধ করে দেওয়া হয়েছে, এটাও বন্ধু বিধর্মীদের একটা স্টাইল, জুড়ে বলেন টেকনিক নাউজুবিল্লাহ। তেমনি ভাবে বন্ধু এই অত্যাধুনিক পোশাক আবিষ্কার করেছে রে, ও বন্ধু জিন্স প্যান্ট এটাও কোন মুমিনের আবিষ্কার না, বেঈমানদের আবিষ্কার। বন্ধুরা আমার বলে হুজুর এই পোশাকের অপকারিতা কি? যেই যুবক বন্ধুরা তোমরা জিন্স প্যান্ট পরো, তোমাদেরকে বড় ভালোবাসার দাবি নিয়ে বলছি রে যুবক বন্ধু, তোমরা জিন্স প্যান্টটা ছেড়ে দেবে। তোমরা মনে মনে বলতে পারো হুজুর আমি কি অফিসিয়াল জব করি, আমাকে প্যান্ট পরতে হবে? কথার কথা বলছি, তুমি প্যান্ট পরো সমস্যা নাই, তুমি দর্জি দোকানে গিয়ে তুমি কাপড় কিনবা, কারণ এটা হাদিস শরীফ কোরআন এবং হাদিস থেকে অ বন্ধু রেজাল্ট পেয়েছি, ইমানদারের পোশাক থাকবে এই দিক দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু নাভির নিচে নামতে পড়বে না, কারণ নাভির নিচের পুরো অংশটাই পুরুষের লজ্জাস্থান, ঠিক কিনা বলেন? পোশাক দিয়েছি তুমি পরার পরে লজ্জাস্থান তুমি দেখিয়ে রেখেছো নাউজুবিল্লাহ। আর নিচের দিক দিয়ে বন্ধু এটা টাকনোর উপরে থাকতে হবে, ছোট্ট একটা গিরা আছে এই ডান পায়ে ডান দিকে বাম পায়ের বাম দিকে, ঠিক কিনা বলেন? টাকনোর উপরে থাকতে হবে, লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন, এই তিনটা বন্ধু টাকনোর উপরে থাকতে হবে, এই দিক দিয়ে থাকতে হবে নাভির উপরে, ওই দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এটা হলো পুরুষের জন্য কন্ডিশন, এই পরা এই পোশাক পরা এমনি পোশাক পরা ফরজ, আর এটা ছেড়ে দেওয়া ইমানদারের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। এবারে বন্ধু একসাথে করে দিলাম আমার মা বোনেরা, এটার জন্য বন্ধু পৃথিবীর যুবক ভাইয়েরা দোষী, এটার জন্য বন্ধু স্বামী দোষী, এটার জন্য বাবা দোষী, এটার জন্য দা ভাই দোষী, এটার জন্য দাদা দোষী। তার কারণ হলো আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম নরে মোজাসম তিনি ওয়াজ করেছেন, তিনি আজ থেকে সাড়ে 1400 বছর আগে আমাদের জন্য ওয়াজ করে গেছেন, যেই নারী পোশাক পরার পরেও বন্ধু তার অঙ্গ দেখা যায় ওই নারী হলো উলঙ্গ নারী। আরো জোরে বলেন, আরো জোরে, নারীরা প্রয়োজনে হাতের তালুটা দেখাইতে পারবে, কি পায়ের তালুটা দেখাইতে পারবে, বিশেষ যদি কোনো জরুরি ঝামেলা থাকে এই পেজটা দেখাইতে হয়। যেমন সরকারি যখন আইডি কার্ড করার জন্য নিবন্ধন করার জন্য আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, প্রত্যেকে কিন্তু মুখটা দেখাইতে হয়েছে, এইরকম বিশেষ বিশেষ কারণে মা বোনেরা মুখটা দেখাইতে পারবে, অন্যথায় সম্পূর্ণ শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ।
নারী এবং পুরুষ দুইজন একজনও তাদের পোশাকে নাই, শরীয়ত সম্মত আইনে নাই, ঠিক কিনা বলেন? আর জোরে ও বন্ধু, আমি জাহান্নামের আযাব করছি, আযাব নিয়ে আলোচনা করছি, ভয়াবহতা দুই দিকে পার্থক্য করলে লম্বা সময় লাগবে। এই যে আমরা জাহান্নামি পোশাক কিন্তু দুনিয়ায় পড়ছি, শরীয়তের আইনের পোশাক আমরা পড়ছি না। আল্লাহর হাবিব আমাদের জন্য খবর জানিয়ে গেছে বন্ধু, ওই সমস্ত মানুষগুলোর জন্য, নারী এবং পুরুষের জন্য জাহান্নামে একটা পোশাক বন্ধু বরাদ্দ করা আছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। কি করা আছে? বরাদ্দ করা আছে, মজুদ করা আছে। এটা যদি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধে অসুস্থ হয়ে বন্ধ মারা যাবে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহর আইন মেনেছে, কোরআন হাদিস সম্মতভাবে জীবনযাপন করেছে, তাদের জীবনটাই বন্ধ ধন্য। তারা যখন মৃত্যুবরণ করবে, জান্নাতি ফেরেশ তারা জান্নাতি পোশাক নিয়ে আসবে। জান্নাতি ফেরেশ তারা যখন বন্ধু পোশাক নিয়ে আসবে, তারা ওই পোশাকের দিকে নজর চলে যাবে, পোশাকের দিকে দুর্বল হয়ে যাবে, এই দিক দিয়ে তাদের প্রাণ পাকে বের হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা তারা অনুভব করতে পারবে না। অথচ ইব্রাহিম খলিলুল্লাহ যখন মৃত্যুদূত আজরাইলকে বলেছিল, রে আজরাইল, তুমি কেমন করে প্রাণ পাখির জান কবচ করো, প্রাণীর জান কবচ করো, এই রূপটা একটু দেখতে চাই। আজরাইল বলেছিল, ও নবী, আপনি সহ্য করতে পারবেন না। তারপরেও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বলল, দেখতে চাই। যখন জাহান্নামীদের পাপীদের জান কবজ করার রূপ যখন ধারণ করলো, ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, কি হয়ে গেছে জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ কে? 1,24,000 মতান্তরে, 2,00,000 মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বন্ধু বলে আখ্যায়িত করেছেন। সেই ইব্রাহিম যদি বন্ধু আজরাইল দেখে বেহুশ হয়ে যায় রে, আপনার আমার তো কোনো পাত্তাই থাকবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম পরে সেন্স ফিরে ফেলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী এবার একটা বার নজর দেন। এবার নজর দিয়ে চাইয়া দেখে নুরানি একটা যুবকের মতো হয়ে গেছে আজরাইল, যাকে দেখলে যেই কোনো মানুষের প্রেম করতে ইচ্ছে হবে, প্রেমে পড়তে ইচ্ছে হবে, এত সুন্দর হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, নবী, যারা আল্লাহর পাগল হয়ে যাবে, নবী রাসূলের আইনগুলো মেনে চলবে, তাদেরকে আমি সুন্দর সুবর্ণ চেহারা নিয়ে তাদের সামনে হাজির হব। আর জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমি জান্নাতির আলোচনা করছি না, এই জন্য সামনের দিকে গেলাম না। তাহলে কি হলো, এবার কি বোঝা গেল? তাদের পোশাকের বেলাও কিন্তু বন্ধু আমাদের কি আছে? ইসলামের আইন আছে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমরা তো শহরে থাকি, আমরা দেখি আমাদের বর্তমান প্রেক্ষাপটে মা বোনদের পায়ে দেখা যায় ছেলেদের শু, ঠিকটা বলতে পারলেন না? আরে জোরে, আপনারা দেখেন না? দেখেন, দেখবেন বন্ধু মহিলাদের কত সুন্দর। আমি শপিং মলে গেলে দেখি, জুতার বাজারে গেলে দেখা যায়, তাদের জুতার ডিজাইন দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে, কিন্তু তারা তাদের এই ফ্যাশনেবল ডিজাইনেবল জুতাগুলো তারা পরে না, তারা ওই পুরুষের শুয়ের দিকে নজর গেছে বন্ধু। এটার কারণটা একটা জঘন্য কারণ আছে, সে বল হুজুর, জঘন্য কারণ কি? নবী ওয়াজ করে গেছেন, আমার নবী বন্ধু হাদিসে মোবারকের মাধ্যমে জানিয়েছেন, নারীরা হলো বন্ধু গোপনীয় জিনিস, তারা ঘরের মধ্যে অবস্থান করবে, যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত পুরুষ নষ্ট হয়েছে, এই পৃথিবীর বুকে যত সমাজ ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ফ্যামিলি ধ্বংস হয়েছে, এই পৃথিবীর বুকে যত ভাই ভাই খুনাখুনি হয়েছে, এই পৃথিবীর বুকে বন্ধু যত ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, যত এই পৃথিবীর বুকে বন্ধু যতগুলো মানুষ এক ঘরুয়া হয়ে চলতে পছন্দ করে, এর একটা মাত্র কারণ, সে কারণ হলো বন্ধু নারী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু তার কারণ কি রে? এটার কারণ হলো নারীদেরকে শয়তান পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসাবে ব্যবহার করে। আমরা যেমন অনেকগুলো জিনিস, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, ধরেন এখানে অনেকগুলো কি আছে, পেপার আছে, কি আছে, পেপার আছে, এগুলো আমি কি করলাম, সুন্দর করে মুড়ে মোড়াইলাম, এগুলোকে মোড়ানোর পরে আমি কি করব,
এগুলো ছেড়ে দিলে খুলে যাবে এই জন্য আমরা রশি দিয়ে এটাকে পেঁচাই দিব আর খুলতে পারবে না ইনটেক পরে থাকবে এইভাবে ঠিক কিনা বলেন আপনি যেদিকে নিক্ষেপ করেন সেদিকে থাকবে এটা আর ওপেনলি খোলা হবে না ঠিক কিনা বলেন তেমনি ভাবে এটাকে যেমনি পেঁচানো হয় বন্ধু নারীর মাধ্যমে শয়তান বন্ধু মানুষকে ধ্বংস করে রে এই আলোচনা থেকে একটু পূর্বের আলোচনায় যেতে হয় আপনারা জানেন কি না জানি না আদম সফিউল্লাহ যখন মা হাওয়াকে নিয়ে জান্নাতে প্রবেশ করলো আল্লাহ বলছে যেখান থেকে মন চায় খাইও কিন্তু গন্ধ মেনে নিচে যায়ও না এবার শয়তান বন্ধু কৌশল করে মা হাওয়াকে হাতে করে গন্ধম দিয়ে দিলেন গন্ধম তারা খাইতে দেরি জান্নাতি পোশাক তাদের শরীর থেকে অদৃশ্য হয়ে গেল সাথে সাথে আল্লাহ ওয়াটার করলো কুলনা বিতু মিনহা জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হেয়ার সবগুলোকে জান্নাত থেকে বের করে দিলেন ও বন্ধু এটাও হয়েছে মাহাওয়াকে কৌশল করে হাতিনি আদম কি পর্যন্ত ধ্বংস করে যে ঠিক কিনা বলেন এটা আমাদের জন্য বন্ধু শিক্ষা ঠিক কিনা বলেন আরো জোরে বলতে চেয়েছিলাম আমি এক জায়গা থেকে অন্যদিকে কিন্তু সম্পৃক্ততা আছে তো আছে নাকি অন্যদিকে চলে গেলাম এত সুন্দর সুন্দর জুতা তাদের পছন্দ হয় না পুরুষের শোয়ের দিকে তাদের নজর গেছে তার একটা মাত্র কারণ বন্ধু শয়তান তাদের কাঁধে চড়েছে তাদেরকে সোজা পথে নেবে না উল্টা পথে নেবে কারণ শয়তান চায় আদম সন্তান সব জাহান্নামী হোক কারণ ওই পরীক্ষায় শয়তান আদমের সাথে যখন পরীক্ষায় ফেল করেছিল আল্লাহ আদমকে বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য শয়তানকে জান্নাতে যেতে দেয়নি সেই শত্রুতা মিটানোর জন্য অ বন্ধু শয়তান আমাদের পিছু লেগে আছে নারী উল্টা দিকে হাঁটে পুরুষ উল্টা দিকে হাঁটে তার একটা মাত্র কারণ হলো শয়তান জোরে বলেন নাউজুবিল্লাহ কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমার নবী বলেছে যে মহিলারা পুরুষের জুতা পরবে তারাও অভিশপ্ত নাউজুবিল্লাহ বলেন না তারাও কি দায়ুস তারাও অভিশপ্ত যেই নারী পুরুষের বেশ ধরবে যেই পুরুষ নারীর বেশ ধরবে দুইজনকে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন আল্লাহর হাবিব জানিয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজের মধ্যে কিছু মা বোনেরা আছে পুরুষের মতো চলতে পছন্দ করে পুরুষের মতো জোরে জোরে কথা বলে পুরুষের মতো কাজকর্ম করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে আছে না নাই ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা তাদের জন্যই নারী এবং পুরুষ দুজনের জন্য অভিশপ্ত পোশাক বরাদ্দ আছে রে আর তাদের জন্য জাহান্নামের আগুন তো আছে বন্ধু ওবার আর একটা অভিশাপ আছে সেইটা হলো তাদের জন্য খাবার আগে বলেছি কি গরম পানি কি গরম পানি হাদিস শরীফের মধ্যে সে জাল্লার হাবিব বলেছেন তিনাতুল খাবার এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পচা গলা দুর্গন্ধযুক্ত লিকুইড গুলো জোরে সুরে নাউজুবিল্লাহ জাহান্নামীর শরীরের ঘাম এটাও কিন্তু জাহান্নামীদের আযাব কথা বলেন না কেন খাইতে পারবো কেউ শরীরের গোস্ত যখন পচে একবার শরবতের মতো হয়ে যায় আর একটা মানুষকে খেতে পারবে কিন্তু সেদিন খাইতে হবে রে এটা হাদিস শরীফের ভাষা আল্লাহ কোরআনে বলেছে বন্ধু কোরআনে পেয়েছি জাখমের খবর কিসের খবর মুখের দিকে দিতে দেরি দাঁতগুলো খসে পড়বে পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে কিন্তু বন্ধু মরণ হবে না এই মুহূর্তে যদি এই জামতলি মাস্টার বাড়িতে একটা ফোঁটা জাখম যদি পড়ে এই জামতলিতে একটা ফোঁটা পড়ার কারণে গোটা পৃথিবী বন্ধু ফসল উৎপাদন করার অনুপযোগী হয়ে যাবে পৃথিবীর কোনো প্রাণী বাঁচা সম্ভব হবে না এই জাখম ও জাহান্নামীদের আর একটা আজাবের খাবার তার পাশাপাশি তাদের জন্য আরেকটা ভয়ঙ্কর খবর আছে আমরা এই দুনিয়াতে জুতা পরে ঠিক কিনা বলেন আরো জোরে জাহান্নামীদের জন্য কিন্তু বন্ধু অপরাধীদের জন্য জুতার ব্যবস্থা আছে কি আছে কথা কয় না কি আছে জুতার ব্যবস্থা আছে রে এটা হাদিস শরীফের কথা এই যে জাহান্নামীরা তুমি তোমার খেয়াল খুশি মতো করতেছ জাহান্নামীদের জন্য এক জোড়া জুতা বন্ধ বরাদ্দ করা আছে এই জুতাটা হলো সম্পূর্ণ আগুনের তৈরি জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে কিসের তৈরি আগুনের তৈরি আগুনের জুতা বন্ধ কন্টিনিউ পায়ে দিয়ে থাকতে হবে মাথার মগজ বন্ধু টকবক টকবক করে উৎসাহ দিয়ে থাকবে কিন্তু বন্ধু মরণ হবে না নাউজুবিল্লাহ বলতেন না আরো জোরে
মহাব্বতে। এবার বন্ধু।